আসসালামু আলাইকুম আমন্ত্রণ চ্যানেলাই ইউরোপের সংবাদে আমাদের খবরের বার্তাকক্ষে আজ আপনাদের সাথে আছি আমি সাইদুল ইসলাম আর শুরুতেই জানিয়ে দিচ্ছি খবরের প্রধান সংবাদ শিরোনামগুলো আবারও লন্ডন জুড়ে চব্বিশ ঘন্টার টিউব স্ট্রাইক শুরু যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়েসর এম আহমেদের বহিষ্কারের দাবি লন্ডনে বিএনপি নেতার সংবাদ সম্মেলন ব্রিটিশ বাংলাদেশিদের সাথে এই সেলিব্রেশনে অংশ নিলেন লন্ডনের মেয়র প্রার্থী টেসা জয়েন শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো এবার বিস্তারিত আজ বুধবার বিকেল সাড়ে ছটা থেকে আবার শুরু হচ্ছে চব্বিশ ঘন্টার টিউব স্ট্রাইক ধর্মঘটের কারণে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা এ ধর্মঘটের কারণে শুক্রবার সকাল পর্যন্ত লন্ডন আন্ডারগ্রাউন্ডের সকল সার্ভিস বন্ধ থাকবে তবে ওভারগ্রাউন্ড ডিএলআর সার্ভিস স্বাভাবিক রয়েছে স্ট্রাইকের কারণে লন্ডনের রাস্তায় ইতিমধ্যেই নামানো হয়েছে আড়াইশোরও বেশি অতিরিক্ত বাস আগামী মাস থেকে চালু হচ্ছে লন্ডন আন্ডারগ্রাউন্ডের রাত্রিকালীন টিউব সার্ভিস এ কারণে স্টাফদের বেতন বোনাস বাড়ালেও তাতে সায়না দিয়েই ধর্মঘটের ডাক দেয় ইউনিয়ন এর আগেও একই ইস্যুতে গত জুলাইতে দুদিনের স্ট্রাইক পালন করে আর এম ইউনিয়ন যুক্তরাজ্য বিএনপির নবগঠিত কমিটি নিয়ে খুব আর অসন্তোষের জের ধরে সংবাদ সম্মেলন করেছেন সাবেক আহ্বায়ক কমিটির সদস্য এম এ কাদের বিস্তারিত দেখুন আমাদের রিপোর্টার আব্দুল রশীদের রিপোর্টে গত মে মাসে যুক্তরাজ্য বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ও প্রধান উপদেষ্টার নাম ঘোষণা করা হলে একশো এক সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় জুলাই মাসের উনিশ তারিখ কমিটি ঘোষণার পর থেকেই যুক্তরাজ্য বিএনপির চাপা কুন্দল রূপ নিয়ে প্রকাশ্যে এরই ধারাবাহিকতায় গত 3 আগস্ট সংবাদ সম্মেলন করে নবগঠিত কমিটিকে অসাংবিধানিক বলে অভিহিত করেছেন যুক্তরাজ্য সাবেক কমিটির সদস্য যুক্তরাজ্য জাতীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান সেক্রেটারি এম খয়সর আহমদ দলের ভাবমূর্তি নষ্ট করতেছে এবং তার একক ক্ষমতা এবং একক স্বেচ্ছাচারিতা কারণে সে যে বর্তমান যে কমিটিটা যুক্তরাজ্যে এনেছে সেটা আমি মনে করি অসাংবিধানিক আপনারা দেখেছেন এই কমিটিতে অনেক সিনিয়র নেতা কর্মীরা বাদ পড়েছেন যুক্তরাজ্য বিএনপির অনেকেই মনে করেন বর্তমান কমিটিতে একজনের স্বার্থই প্রাধান্য পেয়েছে এখানে একজন ব্যক্তির স্বার্থে এই কমিটিটা করা হয়েছে এবং অনেকে দোষারোপই করেছেন যে মনে করছেন যে আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এই কমিটি দিয়েছেন কিন্তু এখানে ওনার কোনো হাত নেই কমিটিটাকে兼নের প্রেসিডেন্ট সেক্রেটারি উনারাই করেছেন বিএনপির সাবেক নেতারা নতুন কমিটিকে পুনর্গঠনের দাবি জানিয়েছেন এবং এর পাশাপাশি তারা বর্তমান সাধারণ সম্পাদকের অপসারণও দাবি করেন আগামীতে যে সরকার বিরোধী আন্দোলন হবে এই কমিটি দিয়ে সরকার বিরোধী আন্দোলন করা সম্ভব হবে না আমি যুক্ত দেশনায়ক তারেক রহমানের কাছে অনুরোধ জানাবো তিনি যেহেতু যুক্তরাজ্যে অবস্থান করছেন তিনি এই বিষয়টি সদয় দৃষ্টি দিয়ে বিবেচনা করে ত্যাগী শিক্ষিত এবং সাবেক ছাত্রনেতাদের কমিটির মূল্যায়ন করে যুক্তরাজ্য বিএনপিকে শক্তিশালী ভূমিকায় অবতীর্ণ করবেন বলে আশা করি আমি চাই এই যুক্তরাজ্য যুক্তরাজ্যে সংবিধান সংবিধানভাবে একটি নতুন একটি কমিটি দাবি করছি এবং কৈশোরে মাহমুদের আমি অপসারণ দাবি করছি বর্তমান সাধারণ সম্পাদক কৈশোর এম আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি একটি লিখিত বক্তব্য পাঠান যাতে উল্লেখ রয়েছে এম এ কাদের যুক্তরাজ্য বিএনপির সাথে সম্পৃক্ত নন এবং তার সাধারণ সদস্য পদ বাতিলের জন্য কেন্দ্রে সুপারিশ প্রেরণ করা হয়েছে আব্দুর রশিদ চেনেলাই লন্ডন লন্ডনের লেবার দলীয় মেয়র পদপ্রার্থী টেসা জয়েল ব্রিটিশ বাংলাদেশি বিজনেস লিডার ও তরুণ তরুণীদের সাথে ঈদ সেলিব্রেশন ও ডিনার পার্টিতে অংশ নেন বাংলাদেশ কেটারিং অ্যাসোসিয়েশনের সভাপতি পাশা খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটেনের বিভিন্ন বাংলা মিডিয়ার সাংবাদিক লেখক সাহিত্যিক এন্টারপ্রিনার উদ্যোক্তা কাউন্সিলর সহ নানা স্তরের ব্যক্তিগণ অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশি ছাড়াওয়া সুমালিয়ান ও অন্যান্য কমিউনিটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে টেসা জয়েল বলেন এই ডায়নামিক সিটির বাসিন্দা হিসেবে ব্রিটিশ বাংলাদেশিদের অবদান এবং এই শহরে তাদের সমস্যাগুলি সম্পর্কে আমি অবগত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিস পাকিজা আওরঙ্গজেব বুলবুল রায়াদ খন্দকার পাশা তানভীর মুস্তফা কমরউদ্দিন হাওয়ার ড্রুভার জামাল আহমেদ মাহতাব চৌধুরী সাবেক কাউন্সিলর আবদালুল্লাহ এবং পাশাখন্দকার কথিত ইসলামিক স্টেটকে সমর্থনে পরোক্ষভাবে আহ্বান জানানোর দায়ে ব্রিটেনের ইসলামিক বক্তা আনজিম চৌধুরীকে বুধবার ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয় আনজিম চৌধুরীর সাথে থাকা অপর অভিযুক্ত মোহাম্মদ রহমানও এখনও নিজেদের সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেননি বলে জানিয়েছে বিবিসি আনজিম চৌধুরী ও মোহাম্মদ রহমানের বিরুদ্ধে ব্রিটেনের টেরোরিজম অ্যাক্টের সেকশন বারো এর আওতায় অভিযোগ গঠন করা হয়েছে ইস্ট লন্ডনের অন্যান্য এলাকার পাশাপাশি ব্রিকলেনও গণসংযোগ করেছেন লন্ডনের লেবার পার্টির মেয়র পদপ্রার্থী টেসা জাওয়েল তিনি ব্রিকলেনের বিভিন্ন দোকানপাট ঘুরে প্রচারণা চালান এ সময় সংক্ষিপ্ত এক বক্তৃতায় টেসা জাওয়েল ব্রিটেনকে ঐতিহ্যবাহী জনপদ আখ্যা দিয়ে বলেন তিনি সবসময় বাংলাদেশিদের সাথে কাজ করে এসেছেন এবং আগামীতেও কাজ করবেন তিনি মেয়া নির্বাচিত হলে ব্রিকলেনের উন্নয়নে অগ্রাধিকার দিবেন গণসংযোগের সময় বাংলাদেশি কমিউনিটির ব্যবসায়ী রাজনীতিবিদ ছাত্রছাত্রী ছাড়াও অন্যান্য কমিউনিটির নেতৃবিদ অংশ নেন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর খালিসুদ্দিন আহমেদ কাউন্সিলর ডেনি হ্যাশাল ব্যবসায়ী আফজাল মিয়া হাওয়ার ড্রুভার আবদাল উল্লাহ প্রমুখ শেরপুর আজাদ বখ স্কুল ও কলেজের অরিয়েন্টেশন উপলক্ষে শেরপুর ট্রাস্ট এর উদ্যোগে পূর্ব একটি রেস্টুরেন্টে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে অ্যাডভোকেট ইয়াকত আলী ও আব্দুল অদুদ দীপক এর যৌতু পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যক্তিত্ব আবু তাহির চৌধুরী সভায় বাংলাদেশ থেকে আগত কলেজের পৃষ্ঠপোষক ও ট্রাস্টি কবির ইয়াকুব ও সৈয়দ জহরুল বখকে স্বাগত জানানো হয় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টি সৈয়দ ফজলুল বখত মোহাম্মদ আবু সুফিয়ান প্রফেসর আব্দুর রব খান প্রভাষক জয়নাল আবেদিন ও আব্দুল মুহিত প্রমুখ প্রিয় দর্শক আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপের লন্ডন স্টুডিও থেকে যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে অলহামের জামিয়া দারুসুন্না অলহামের পথা শুরু। শুরু স্পেনে মৌলভীবাজার অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ধন্যবাদ বিরতির পর আবার আমন্ত্রণ সঙ্গে থাকার জন্য রেডব্রিজের একটি রেস্টুরেন্টে মাসিক লন্ডন মেইলের উদ্যোগে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মত সভা অনুষ্ঠিত হয় লন্ডন মেল সম্পাদক ডক্টর এম এ আজিজের পরিচালনায় ব্যারিস্টার আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর সাদিকুর রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলহাজ হজরত মালানা আব্দুল আউয়াল ছাতকি আলহাজ আব্দুল রজাক আলহাজ মোহাম্মদ নুরুল আমিন সভায় বক্তারা বলেন লন্ডনের মেল ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটি ও আমাদের নতুন প্রজন্মের চাহিদাকে গুরুত্ব দেবে অলডহামের বাংলাদেশি অধ্যুষিত এলাকা কল্ডহস্টের গর্টন স্ট্রিটে জামিয়া দারুসন্নাহ অল্ডহাম নামে একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন হল গত রোববার আমাদের প্রতিনিধি মদুদ আহমদ জানান মালানা এমদাদুল হকের পরিচালনায় এবং মালানা শেখ ইয়াহিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা হাফিজ নুরুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মালানা আশরাফ আলী শিকদার মালানা আবু তাহের ফারুকি মুফতি সৈফুল ইসলাম মালানা গুলজার আহমেদ ও মালানা বুরহানউদ্দিন বাহার প্রমুখ বক্তারা বলেন সত্যিকারের মুসলমান পরিচয় অর্জনে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই মৌলভীবাজার অ্যাসোসিয়েশন ইন স্পেন এর উদ্যোগে মাদ্রিদের রেতুরিও পার্কে মঙ্গলবার উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল ঈদ পুনর্মিলনী আমাদের মাদ্রিদ প্রতিনিধি বকুল খান জানান প্রায় চার শতাধিক প্রবাসীদের অংশগ্রহণে পরিবার পরিজন নিয়ে ঈদ পুনর্মিলনী প্রবাসী মৌলভীবাজারবাসীর মিলন মেলায় পরিণত হয় দিনব্যাপী এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্পেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মদ শাখাৎ হোসেন এস আশফাকুল ইসলাম আল মামুন আব্দুল কাইম পঙ্খী মিনহাজুল আলম মামুন কামরুজ্জামান সুন্দর রমিজুদ্দিন খারুজ্জামান জামান সঞ্জমিয়া নাজমুল ইসলাম নাজু শিপার আহমদ ইসলামুদ্দিন আকরামুল হক ইফতেখার আলম বক্তারা তাদের বক্তব্যে বলেন প্রবাসে মলইবাজার জেলার দেশ বিদেশে আলাদা পরিচয় ও সুনাম রয়েছে এ জেলার ঐতিহ্য এ সকল সুনাম ও ঐতিহ্যকে বুকে ধারণ করে প্রবাসের মাটিতে ও স্বগৌরবে উজ্জীবিত থাকতে হবে এবার সিলেটের খবর সিলেট নগরীর রাস্তাঘাট ও ফুটপাথ দখলমুক্ত করে মুক্ত ও নাগরিক প্রত্যাশিত নগর গঠনের দাবিতে ছাত্র ও যুবকল্যাণ ফেডারেশন মানববন্ধন সমাবেশ করেছে বুধবার বিকেলে নগরের কোর্ট পয়েন্টে আয়োজিত মানববন্ধন চলাকালীন সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান এইচ এম আব্দুর রহমান সমাবেশে বক্তারা বলেন রাস্তা ও ফুটপাথ ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে চলে যাওয়ায় জনসাধারণ ও যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারছে না যার কারণে প্রতিদিন নগরীতে প্রচণ্ড যানজট সৃষ্টি হচ্ছে সমাবেশে বক্তব্য রাখেন কবির আহমদ বাবর সেলিম আহমেদ চৌধুরী রফিক বিন সিকান্দার শাহাবুদ্দিন আহমদ শাবু এহসানুল হক তাহের প্রমুখ মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধের সিদ্ধান্তে সৃষ্ট জটিলতা নিরসনে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ অটোরিকশা শ্রমিক মালিকদের আন্দোলন কর্মসূচিতে না যেতে আহ্বান জানিয়েছেন বুধবার বিকেলে সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ত্রিপাক্ষিক বৈঠকে জেলা প্রশাসন ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ আহ্বান করেন সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জয়নাল আবেদিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমান চৌধুরী সভাপতি এজাজুল হক এজাজ জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান আবারও লন্ডন জুড়ে চব্বিশ ঘন্টার টিউব স্ট্রাইক শুরু যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদের বহিষ্কারের দাবি লন্ডনে বিএনপি নেতার সংবাদ সম্মেলন ব্রিটিশ বাংলাদেশিদের সাথে এই সেলিব্রেশনে অংশ নিলেন লন্ডনের মেয়র প্রার্থী পেসা জাহান এই ছিল আমাদের এখানকার আয়োজন আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ শুভরাত্রি